দেখো আমরা এসেছি, ওই যে মা আর ছেলে ওখানে, আমি কোন রকমে সন্ধ্যা লাগছে বলে চুলটা বেঁধে এখানে চলে এসেছি। আমি কোনো কিছু করিও নি, মুখ টুক কিচ্ছু ধুইনি, একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা খেয়ে দে। তারপরে এই দেখো পটল, আমি ট্রাইপডটাও আনিনি, ট্রাইপডও আনিনি, তো হাতে ধরে ধরে তোমাদের জন্য ভিডিও করছি। আর দু চারটে পটল নিয়ে নি, ওই দেখো আমার ছেলে পিকুবাবুর পাকামি তো তোমরা জানোই, পিকুবাবু কেমন পাকা। আর ওই দেখো মা, বললাম যে চলো আজকে একটু মাঠের থেকে আমি পটলগুলো নাও, আজকে একটু মাঠের থেকে ভিডিও করে আনি। চলো, হাতে কষ লেগে গেছে, খুব সুন্দর কচি পটল, ভাজা খেতে হবে। হ্যাঁ, ওইদিক দিয়ে যাবার, এইদিকে দেখো ড্রাইভারটা আনলে আরো সুবিধা হতো, আমার হাত ব্যথা হতো না। আচ্ছা, এইটা এটা হচ্ছে কাকার শিম ক্ষেত, আমার ছোট কাকার, এটা হচ্ছে কাকার শিম ক্ষেত। এই লোকের জমির, এটা ছেলেটা এত দুষ্টু, এই মাচানগুলো ধরে ধরে টানাটানি করছে। আগের বার চন্দন, আমি আমার ছেলে শীতকালে এসেছিলাম, তো সেবার আমরা অনেক লেটে এসেছিলাম, মানে জানুয়ারি মাসের শেষে, তো এসে দেখি কোনো সবজি নেই, সব শীতের সবজি শেষ হয়ে গেছিলো, তো এবার এসে তো তাও কিছু পেলাম। এই দেখো পটল, কচি কচি ভালো পটল পেয়েছি, খুব ভালো লাগবে এগুলো ভাজা করে খেতে বলো। এই দেখো ভিতরে ঢুকিয়ে দে, আরো সামনে কিছু পটল আছে মা, এই যে এইগুলো দেখো, এই দেখো একটা বড় পটল, এই দেখো, এই দেখো একটা পটল, এই যে পটল, এই দেখো পটল, এই দেখো বলো, এরকম তুলতে কার না ভালো লাগে, কার না ভালো লাগে বলো এরকম সবজি তুলতে। এগুলো শ্বশুর বাড়িতে তো পাওয়া সম্ভব না, শ্বশুর বাড়িতে সবকিছু কিনেই খেতে হয়। এই একটা দেখো, এগুলো নিয়েছি, এগুলো সিদ্ধ ভালো লাগে, কচি কচি পটল না ভাতে সিদ্ধ দিয়ে মেখে, লবণ লঙ্কা দিয়ে মেখে খেতেও দারুণ লাগে। দেখো এই আর একটা, চলো, আর এসব আমাদের কাকার ক্ষেত, একটু মাঠে বেড়াতে এসছি, সবজি টবজি না নিলে হয় নাকি। এখন বাড়ি গিয়ে মুখ টুক ধুয়ে নেব আর ছেলেকে খাওয়াবো। এখন কটা বাজে তার আমি দেখে বলছি, 4:43 বাজে। চলো, এই দেখো এখনো মনে হচ্ছে না আলো আলো, মোটেও কিন্তু আলো নেই, এটা ওই ফোনের ক্যামেরার জন্য এরকম দেখাচ্ছে। পালং শাকটা দেখলাম না তো, পালং শাক, ওই দেখো আমার ছেলের কান্না, দেখো ভেউ ভেউ করে কান্না করছে, মা দু পা এগিয়ে গেছে, তা ভেবেছে মা মনে হয় ওকে না নিয়ে চলে যাচ্ছে। আর ওই দিকে দেখো, ওই যে সাদা একটা বাড়ি দেখতে পাচ্ছ না, সাদা বিল্ডিং, ওদিকে একটা পাড়া আছে, ওদিক দিয়ে এই মাঠ দিয়েও যাওয়া যায়, আবার বাজার দিয়েও একটা রাস্তা আছে, কলোনি বলে, কলোনি। ওখানে আমি খুব একটা যাইনি, যাওয়ার প্রয়োজন কোনোদিনও পড়েনি, ওদিকে যায়নি, তবে ওদিককার লোক আমাদের এদিকে আসে সেটা আমি জানি, জানি যে উনি কলোনিতে বাড়ি। এ দেখো মনে হয় আর হাঁটতে পারছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। চলো এইদিকে, চলো পটল, এই দেখো তুলে নিয়েছি, পটল ভাজা হবে। হ্যাঁ, পটল না নিয়ে আর পারছি না গো, এই দেখো, মানে মেন যেটা ভালো জিনিস পেলাম সেটা হচ্ছে পটল। বাড়ি যাওয়ার আগের দিন আবার আসবো, সেগুলো নিয়ে বাড়ি চলে যাব, এগুলো তো এখন থাকবো, এগুলো খেতে হবে, তো বাড়ি যাওয়ার আগে এলে কি হবে, যা তুলে নেবো নিয়ে পরের দিন বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা জমিতেই শেষ করে দিই, আর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গিয়ে কি হবে, আজকে তোমাদের সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করিনি, কোনো খাওয়া দাওয়া, আমার সকালবেলার গুড মর্নিং, চা বিস্কুট কিচ্ছু শেয়ার করিনি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার খুব শিগগিরই দেখা হবে। তো চলো টাটা বাই বাই, পাপা একটু টাটা দিয়ে দাও, টাটা বাই বাই, আবার নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে, তোমরা আমাদের পাশে থেকো আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, বাই বাই। এই দেখো বাড়ির দিকে যাচ্ছি, ওই দেখো।
হাত ব্যথা হয়ে গেছে আজকে ফোন ধরে রেখে রেখে। তোমাদের তো ওখানে আমি ভিডিও শেষ করে দিয়েছি টাটা বাই বাই করে, আবার কি মনে হলো আবার অন করেছি ক্যামেরা, ভাবলাম যাওয়ার সময় একটু দেখে দেয়। এইগুলো তো চেনো, জমির আল, এই যে মাঠের ভেতর দিয়ে এটাই হচ্ছে যাওয়ার রাস্তা থাকে। এটিএল মাটি জানো তো, জল পড়লেই মোটামুটি স্লিপ, কাদা হবে না, এই কাদাই তো হবে, এটেল মাটিতে তো কাদাই হয়। ও বরবটি, একটা বরবটি হয়েছে, প্রচুর বরবটি হয়েছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে তো ভালো বোঝা যাচ্ছে না, হচ্ছে বরবটির জমি। চলো, রাতও হয়ে যাচ্ছে আর এখানে বেশি টাইম নষ্ট করা যাবে না, এটা নষ্ট করা বলে না, বেশি টাইম দেওয়া যাবে না। চলো আর একটা জিনিস আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে ভালো করে দেখাতে পারবো না, দেখো নেট দিয়ে ঘেরা, এটা হচ্ছে কলাই ডালের জমি, যে ডাল দিয়ে আমরা বড়ি করি তো সেই কলাই ডালের জমি। এটা দেখো বেগুনের ফুল, একটা বেগুন গাছ, বেগুনের ফুল হচ্ছে, পুরো জমিটা এরকম নেট দিয়ে ঘেরা। আর এই দেখো এই রাস্তা দিয়ে গিয়ে উঠে ওই যে মেন, যে দেখতে পাচ্ছ একটা টিনের চাল চালা মতো, ওইখানে যাব, ওইটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, আর ওইটা হচ্ছে রেশন ঘর। তো চলো যাই, যেতে যেতে বলছি, ওটা আমাদেরই রেশন ঘর, মানে ঠাকুরদাদার রেশন ঘর, ঠাকুরদাদারই জায়গা, ওখানে রেশন দেয়, অন্য ডিলার আছে, আমরা ডিলার না। এ দেখো সিমেন্টের এই পিলারগুলো দিয়ে দিয়ে জায়গাটা মনে হয় সীমানাটা ওরা ঠিক করে নিয়েছে, যে এই বাড়িটা। এই হাত ধর দিদার, গাড়ি যাচ্ছে কিন্তু রাস্তা দিয়ে, হাত ধরে জল। চলো এই দেখো এটা হচ্ছে তিন মাথার মোড়, এই হাত ধর, ওর হাত ধরো আগে, তুমি ছেলে যা চঞ্চল। চলো এই দেখো, এই দেখো পাকা রাস্তায় উঠে যাচ্ছি, পাকা রাস্তায় উঠে গেলাম। এ দেখো এই দিকটা হচ্ছে হরিণঘাটা যাওয়ার রাস্তা, এটা হরিণঘাটা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে রেশন ঘর, আর এইটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে যাওয়ার ইটের রাস্তা। তো চলো চলে যাই, আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব। এই দেখো কি কি সবজি নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখন রাত্রিবেলা দেখো টর্চ জ্বালিয়ে নিয়েছি, কারণ এই আমাদের রান্নাঘরের আলোটা খুব কম, মানে পাওয়ার কম। তো পুঁই শাকের একটু চেহারাগুলো তোমরা দেখে নাও। আর এই দেখো কচি পটল, শিম, বেগুন, দেখো কত নিয়ে এসেছি। তো মাকে বলছি রাত্রিবেলা পটল ভাজা করবে, পটল ভাজা দিয়ে ভাত খাবো। এই দেখো একটু কেমন মোটা, শুধু তাই দেখো। হ্যাঁ এটা এরকমই তুলে নিয়ে এসছে, এটা একটু কেমন জান, মানে কেউ এটা এখান থেকে একটা আগা কেটে খেয়েছে। দেখো পুঁই শাকের ডগাগুলো মা কেমন চেপে চুপে ঢুকিয়েছে, তো ভেঙে ভেঙে গেছে। এখন দেখো এই প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি, আপাতত ফ্রিজে রেখে দেব, তারপরে বের করে করে খাবো। এখন কটা পটল বাইরে রেখে দাও, এখন পটল কটা বাইরে থাক, তাহলে ভাজা খাবো, ঠিক আছে? চলো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ মাঠে একবার শেষ করেছি, আর এই সবজিগুলো দেখিয়ে এখন একটু শেষ করে দিলাম। এইটা এইগুলো ভাজা খেতে ভালো হবে, এই যে এইগুলো তো ভাজা খাওয়ার জন্য কটা আলাদা করে দিই। দেখো কচি কচি পটল, গায়ের এখনো কাটা ছাড়াইনি, দেখো। ঠিক আছে চলো তাহলে, আবার হনুমানটাকে একটু দেখে নাও, হনুমানটাকে তোমরা সবাই খুব পছন্দ করো, না দেখালে তো হয় না, শিমগুলো ধ্বংস করছে এখন। ঠিক আছে চলো রেখে দিই, আবার অন্যদিন অন্য ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। শিমটার পোকা, চলো।